আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসছি। আজকে হলো রাত্রি আইবাদ, আইবাদ না সরি টিবাদ বলে এসে কী করবো। এখানে আসি দেখছি এক আঙ্কেল খেপলা দিয়ে মাছ মারতেছে, তো আপনাদেরকে দেখাবো বলে ভিডিও করতে শুরু করলাম। দেখা যাক মাছ টাছ পাই কিনা। মাছ পেলে আঙ্কেলের দায়, না পেলো তার গালি আমি কিন্তু শুনতে পারবো না। মাছ না পেলে তিনি মাত্রই আসছেন। সুন্দর জাল ফেলানো, এরকম জায়গাতে করতে ভালো লাগে। অনেকে আছে, অনেক মানে এটা একটা রাজশাহী পর্যটন এলাকা। এই দেখেন উপরে গরু ঘাস খাচ্ছে, তার উপরে মানুষ বসে আছে, অনেক মনোরম একটা দৃশ্য। এই যে এখানে নৌকা আছে, নৌকাতে করে মানুষ এই যে নৌকাতে নদীতে ঘুরে বেড়াই, যার ভাগ্য থাকে সে আবার মরেও যাই। দেখি মৃত্যু টিত্যু পরে হবে, আগে মাছ টাছ কটা পাইলস আছে দেখি। স্রোত তো এখানে প্রচুর পরিমাণে, যার ফলে আপনার জাল এক জায়গায় ফেলার আরেক জায়গায় চলে যাচ্ছে। দেখুন কেমন স্রোত, প্রচুর স্রোত। মাছ মনে হয় পায়ের নিচে চা পা ওঠা ওঠা নিচে চা। জায়গাটা খুবই সুন্দর, দর্শক একটা মনোরম দৃশ্য। অনেক মানুষ এসব জায়গায় ঘুরতে আসে, আপনারা চাইলে আসতে পারেন। আমরা আর কিছুদিন পরে আসবো এইসব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য। এখনও আসি, আজকেও আসছি। রাজশাহীতে একটু কাজ ছিল, এখানে আসলাম। তো দেখি চাচা আবার কোথায় জাল ফেলাই। ও দর্শক চরম একটা দৃশ্য। ওহ নাইস, এরকম দৃশ্য অনেক অনেক পরে দেখলাম, বহুদিন পরে। আমাদের যখন গরু ছিল তখন দেখতাম মাঝে মাঝে, মানে গরুর বাছুরগুলোকে কষ্ট দেওয়া হয়। মানে ও জন্ম নিলে মনে করেন যে মালিকের টাকা হচ্ছে, আর ওই বেচারা বাছুরের বাছুরটাকে দুধ খেতে দেয় না, ওকে দুধ না খাইতে দিয়ে সব দুধগুলো বিক্রি করে দেয়। আজকে পাইছে আমাদের টি বাদে একটা গরুকে ফাঁকা, তার মাকে পাইছে, ইচ্ছা মতো দুধ খাই নিচ্ছে। দর্শক হয়েছে এসব দেখা, আর দেখা লাগবে না, অনেক দেখছেন। তো আমি একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখি কোথায় মাছ টাছ হচ্ছে নাকি। চাচা অনেক দূরে চলে গেছে আমাকে রেখে। এখানে আসলে যে দেখছেন কেমন সুন্দর বসার জায়গা, বিকেল সময়টা এখানে মানুষে একদম ইয়ে ভরে যায়, ফিল আপ হয়ে যায়, হাউসফুল একদম। প্রচুর মানুষ আসে এইসব জায়গাতে, শুধুমাত্র বসে থেকে একটু নদীর হালকা বাতাস আর ফুচকা কফি এইসব হাবিজাবি খাইতে। এখানে আমরা দেখছি দুইটা ঘুঘু আছে, আমি দেখলাম এখন আর দেখা যাচ্ছে না। এই যে জি 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 ঘুঘু, প্রকৃতির ঘুঘু। আঙ্কেল আবার জাল মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন, দেখা যাক এবার মাছ উঠে কিনা। ইনশাল্লাহ দোয়া করে তিনি যেন একটা বড় মাছ পান। আর উপরে দেখছেন ব্লক, সব ব্লক, এই ব্লকগুলো এখানে দেওয়া আছে, কারণ এই জায়গাটা ভেঙে গেলে রাজশাহীর অনেক ক্ষতি হবে, একদম বন্যা হয়ে যাবে এই জায়গাটা। তো যার ফলে একটা ব্লক নষ্ট হলে মনে করেন আরেকটা ব্লক দিয়ে জায়গাটাকে একদম ফিল আপ করে দেওয়া হয়। এই যে নদী ভাঙনগুলো দেখুন কী অবস্থা, নদী ভাঙতে ভাঙতে একদম একাকার অবস্থা। এই জায়গাগুলো আরেকটু ফিল আপ ওদিকে ছিল, কিন্তু সময়ের বিবর্তনে এগুলো ভেঙে গেছে। জাল নিক্ষেপ হলো, এই যে এই নৌকাগুলো দেখছেন না, এই নৌকাগুলো চলে যাবে আইবাদে। এটা হলো টিবাদ, এটা হলো আইবাদ। এই নৌকাগুলো চলে যাবে দূরে, অনেক দূরে। চাষা জাল নিক্ষেপ করে দিচ্ছেন, দেখা যাক মাছ উঠে কিনা। অনেক দর্শক আছেন যারা মাছ ধরার পাশাপাশি প্রকৃতির ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, তাদের জন্যই বেসিক্যালি এগুলো করা। এসব জায়গাতে আর কিছুদিন পরে প্রচুর মানুষ ফাইবার নিয়ে বসে থাকবে। যে এই জায়গাগুলোতে ফাইবার নিয়ে মাছ হবে প্রচুর পরিমাণে এসব জায়গাতে, গতবার একবার দেখাইছিলাম আপনাদেরকে। মনে হয় জলটা ব্লকে বেঁধে গেছে, এ ছিঁড়ে যাবে নিকাল্লা। জলটা ব্লকে বেঁধে গেলে তো ঝামেলা, যে স্রোত যাচ্ছে নদীতে সর্বনাশে পদ্মা নদী। চাচা একদম গলা ডোবাই দিল যে, ওরে মা ডুবো মারলো, কি সাহস রে বাপ, মাথায় নষ্ট মামা, কষ্ট এটা হচ্ছে নদীতে মাছ মারার কষ্ট।
যারা মাছ মারেন এইসব নদীতে তারাই জানেন কিরকম কষ্ট পাওয়া লাগে। তাও যদি একটা মাছ পাই, আছে 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 একটা আছে, মাছ আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। ঘাইরে মাছ না কি যেন আছে একটা, এই যে খুব পাথর না, মাথাটা মুছে ফেলেন নাহলে আবার জ্বর আসবে নিজে। এই জাল মারতে মারতে কোন দিকে যাবেন এখন চাচা? একদম মানে ওইদিকে চলে যাবেন, এদিকে কিছুক্ষণ জাল মারেন না আপনি? কি মাছ এটা? পাথরের মধ্যে মাছ, জাল মারলে তো মাছ হয়, জাল বেঁধে গেলে তো আবার ঝামেলা। ওই যে ওইদিকে মারবেন না, ওই টিবাদের দিকে, ওই যে ওই সাইডে। হ্যাঁ কি মাছ এটা খাইরি? সব একই রকম মাছ তো চাচা? মাছ হবে আর কিছুদিন পরে। এরকম করে মাছ পেলে তো ভালোই লাগে দর্শক। কিছুদিন আগে আপনাদের এই যে এই নদীতে ঠিক এই এই জায়গাতে একটা নৌকা ডুবে হয়েছিল, এই জায়গাতে নৌকা ডুবে গেছিল না, ওই যে বিয়ের নৌকা না, সে বাটিতে, ও আরো আরো ওইদিকে কত অনেক মানুষ মারা গেছিল, বোটও মারা গেছিল। দর্শক চাচা এখন চলে যাচ্ছেন, দেখি পিছু পিছু যাওয়া যায় কিনা। এই যে দর্শক, এটা হলো আমাদের টি বাঁধ আছের রাজশাহী, যারা আসেন তারা অবশ্যই টি বাঁধে ঘুরে যান, জায়গাটা অপরূপ একটি সুন্দর, বিশেষ করে বিকেলবেলা জায়গাতে প্রচুর মানুষ হয়। চাচা মনে হয় এখানে আবার জাল মারবেন, দেখা যাক জাল মারেন কিনা। মারবেন, ব্যাগ রাখছেন। আসলে জাল মারলেই আমার আনন্দ লাগে, একটা মাছ পাবে আপনাদের দেখাতে পারবো, এইটাই আনন্দ বুঝছেন, এইটাই মজা। আসলে এখন অন্য কিছুর মধ্যে মজা খুঁজে পায় না, কেউ একটু যদি জাল মারে, জাল মারলে মাছ পাবে, মাছ পারলে আমার মজা লাগে, আনন্দ লাগে। আপনারা দেখেন ভালো বলেন, আর মাছ না পাইলে তো আমার 14 গোষ্ঠী আপনারা উদ্ধার করে দেন, তখন তার কিছু বলার থাকে না বুঝছেন না। আবার তিনি জাল মারবেন ইনশাল্লাহ, এবার যেন একটা বড়ো মাছ পান। আমি আমি এবং আমরা আশায় থাকলাম, আল্লাহ যেন তাকে একটা বড়ো মাছ দেখেন ইনশাল্লাহ। জাল মারলেন, আপনাদের একটু জায়গাটা ঘোরাই নিই। এই যে দেখছেন প্রচুর বাতাস দর্শক, এখানে এই নৌকা হাতে চড়ে ঘুরতে যা মজা লাগবে, কিন্তু এই সময়টাতে আপনি যখন ওই স্রোতের দিকে যাবেন না, আপনার মনে করেন যে হার্টবিট বাড়বে, ভয় পাবেন, আবার আনন্দ পাবেন, ভয় আর আনন্দ দুটো একসঙ্গে মিক্স হয়ে যাবে, কিছু করার থাকবে না। আর এখানে দর্শক প্রচুর ডিপ, এখানে এত পরিমাণ গভীর যে যখন শীতকাল আসে চারিদিকের পানি শুকিয়ে যায়, এখানকার পানি শুকায় না, এখানে থাকে সারা জীবন, মানে সারা বছর 12 মান্থসই থাকে এখানে পানি থাকে। জাল তোলার স্পিড দেখে মনে হচ্ছে মাছ নাই, জানি না আছে কিনা, থাকলে ভালো লাগবে, নাই মনে হচ্ছে। দর্শক ভিডিওটা এখানে শেষ করে দিই, আমি একটু নতুন সন্ধান পেলাম ঘাড়ি মাছ মারার, এখানে ঘাড়ি মাছ মারতেছে নাকি কোথায়, তো ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন। একটু আপনাদেরকে উপর পর্যন্ত নিয়েই যাই গোটা জায়গাটা, একটু খাবার জায়গা আছে, বহুত কিছু আছে, আসলে অনেক কিছু দেখতে পাবেন। রাখছি দর্শক ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ।